নমস্কার, আজকে যে রান্নাটি দেখাতে চলেছি আমি আপনাদের সেটির নাম হচ্ছে চিলি গোবি। তো চলুন শুরু করা যাক। আমি ছোট একটি কপি কেটে নিয়েছি, এরম টুকরো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আমি ছোট দুটো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি বড় বড় করে, দেখুন। আমি একটি ক্যাপসিকাম বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি দুটি টমেটো বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ কালি নিয়েছি আমি ছোট এক বাটি টুকরো করে। কিছু ধনে পাতা কুচি নিয়েছি। নুন নিয়েছি আমি এক চামচ, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যে সাথে খাবেন। আমি জিরে নিয়েছি এক টেবিল স্পুন জিরের গুঁড়ো। হলুদ নিয়েছি এক টেবিল স্পুন। ধনে গুঁড়ো নিয়েছি আমি এক টেবিল স্পুন। লঙ্কার গুঁড়ো নিয়েছি এক টেবিল স্পুন। গরম মশলার গুঁড়ো নিয়েছি এক টেবিল স্পুন। আমি ফোড়নের জন্য একটি তেজপাতা নিয়েছি, একটি ডিম নিয়েছি। আমি আদা বাটা নিয়েছি এক চামচ, রসুন বাটা নিয়েছি এক চামচ, অ্যারারুট নিয়েছি আমি দু চামচ, আমি তিনটি সস ব্যবহার করেছি এখানে, দেখুন। চিলি সস নিয়েছি, সোয়া সস নিয়েছি, টমেটো সস নিয়েছি। ভিনিগার নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। তো চলুন শুরু করছি। আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি জল দেবো কপিটা একটু ভাপানোর জন্য। এবার কপিগুলো সব ছেড়ে দেবো। ভাপানো হয়ে গেছে, দেখুন। এটি খেতে খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি কপিটাকে একটু অ্যারা রুট দেবো মাখার জন্য, দুই চামচ দেবো। আমি একটি ডিম ফাটিয়ে দেবো এর মধ্যে। দিলাম, স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। লঙ্কার গুঁড়ো দিলাম আমি একটু, হলুদ দিলাম, আদা রসুন বাটা দিলাম আমি হাফ টেবিল স্পুন, আদা বাটা দিলাম হাফ টেবিল স্পুন। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। যা যা মশলা দিয়েছি সব যেন ভালোভাবে মেখে যায়। এবার আমি কড়াইতে তেল দিলাম এক কাপ মতো, তেলটা একটু গরম হতে দেব।
এবার কপিগুলো আমি একে একে ছেড়ে দেব। রান্নাটা আপনারা বাড়িতে করে খাবেন, ভাত রুটি পরোটা যে যা দিয়ে খেতে ভালোবাসবেন তাই দিয়ে খাবেন। দেখুন আমার কপিটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার করে ভেজে নিয়েছি আমি। এবার কপিগুলো আমি তুলে নেব। দেখুন এইভাবে ভেজে নিয়েছি আমি কপিগুলো। ওই ভাজা তেলের মধ্যে আমি একটি তেজপাতা ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। একটু নেড়ে নেব হালকা করে, হালকা কালার করব। দেখুন এইভাবে করে নেব আমি। এবার রসুন বাটা গুলি আমি দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব ঘন ঘন, যাতে তলায় না লেগে যায়। ঘন ঘন নাড়তে হবে। এবার আমি একটু নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ভালোভাবে নেড়ে নেব এবার ঘন ঘন, যাতে তলায় না ধরে যায়। তলায় ধরে গেলে খেতে ভালো লাগবে না। এইভাবেই নাড়বো ঘন ঘন। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আমি, ক্যাপসিকামগুলো দিয়ে একটু নেড়ে নেব। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আবার একটু নেড়ে নেবো ভালো করে। এবার আমি এক চামচ অ্যারারুট গুলে নিলাম হাফ কাপ জলে। আমি টমেটো সস নিলাম দু চামচ, কি এক চামচও দিতে পারেন আপনারা। আমি চিলি সস নিলাম হাফ চামচ। চিলি সস নিলাম এক চামচ, আমার ভুল হয়ে গেছে, আগে সোয়া সস নিয়েছিলাম আমি হাফ চামচ। এবার পেঁয়াজ কালিটা দিয়ে আমি নেড়ে নিলাম। অ্যারারুট গুলা জলটা আমি দিয়ে দিলাম। তিনটে সস দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম।
এবার আমি ভালো করে নেড়ে নেব। এবার আমি 5 মিনিট লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। এটা খুব ঝাল হবে না, একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হবে। না চাইলে ঝালও খেতে পারেন, তবে আমি একটু মিষ্টি ভাবই করবো এটাকে। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেবো গরম মশলার গুঁড়োটা দিয়ে। দেখুন এইরকম হবে একটু গ্রেভি টাইপের। এবার আমি জল দিয়ে দিলাম, 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেবো মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায়। এবার আমি চিনি দিচ্ছি, 2 চামচ চিনি দেবো। এতে একটু মিষ্টি ভাব হবে, কালারটাও ভালো আসবে। এবার আমি ভালো করে নেড়ে নেবো। এবার আমি কপিগুলো ছেড়ে দেবো। দিয়ে আমি এগুলোকে নেড়ে নেবো ভালোভাবে। দেখুন প্রায় হয়ে এসেছে, ভালো করে নেড়ে নেবো। হয়ে গেছে, দেখুন ধনে পাতাগুলো দিয়ে দিলাম। আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেখুন আমি গার্নিশিং করেছি লাচ্ছা পরোটার সঙ্গে। আপনারা চা দিয়ে খেতে ভালোবাসবেন, সেটি দিয়েই দেবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটি ক্লিক করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।